সপ্তাহ ছিল, আর বর্ষা প্রথম সপ্তাহ ছিল, আর এখন আজকে তুমিও যোগদান করছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আঙ্গন আসিমের মেয়ের নাম নাকি রিস্তা? রিস্তা। হ্যাঁ না, ইয়া দিছি তো, আইফোন জুমাই দিছি এবং পাসওয়ার্ড দিছি, কই আসে নাই তো। বিথি উমাইরে বসা বসা আসছ? জি হুজুর, আসছি। আসছি, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস আরম্ভ করি। বিথি একটা আসছে আর তুমিও আসছো, এখন এটা ক্লাস আরম্ভ করি না, আমরা ক্লাস শুরু করি এখন। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে যে বৃহস্পতিবার ক্লাসটা ছিল, ইমান সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, আর আগামী সপ্তাহে জি তাওহীদ শেষ করছি। হ্যাঁ, তারপরে গত সপ্তাহে বলছি আমরা তাওহীদ, গত সপ্তাহের আগের সপ্তাহে বলছি আমরা ইমান, গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা পড়ছিলাম ইমান, গত সপ্তাহে বলছি তাওহীদ, ইমান পড়ছি। তাহলে ইমান ইমান সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তারপরে তাওহীদ সম্পর্কে আলোচনা করেছিলাম। তাওহীদের গুরুত্বের মধ্যে একটা কথা আছে দেখো, হ্যাঁ, যে ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ, সেজন্য আমি ইমানের পরে পরে তাওহীদরা পড়াইছি, কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সেজন্যই ইমানের সাথে সাথে আবার তাওহীদ পড়াইছি। তাইলে আমরা এখন ইমানও বুঝলাম তাওহীদও বুঝলাম। আচ্ছা, তাওহীদ ইমানও বুঝলাম তাওহীদও বুঝলাম, তাইলে এখন আমরা পড়ব আজকে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব পার্ট তিন। হ্যাঁ, তাইলে ওইটা আমরা আমাকে বুঝতে সহজ হবে, আমাদের পার্ট তিনটা বুঝতে সহজ হবে, ইমান বুঝতে আর তাওহীদ বুঝতে। তিন নম্বর পার্ট হইলো তোমার মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, তোমরা কি পাইছো 7 নম্বর পৃষ্ঠা তোমাদের বইয়ের? জি স্যার। বিথি বৃদ্ধি পাইছর? আচ্ছা আচ্ছা, এই মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব পার্ট তিন, ক্লাস এখন শুরু হলো, এখন ক্লাস আমরা আরম্ভ করতেছি। দেখো তোমাদের বইয়ের মধ্যে কি বলছি, ইমান অর্থ বিশ্বাস, ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করা কি, বিশ্বাসকে সাধারণ ইমান বলা হয়, আর মানবিক বলতে মানবিক সম্বন্ধীয় বোঝায়, অর্থাৎ যে বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। আমরা তো মানবিক মূল্যবোধ কি, মানবিক মূল্যবোধ বিকাশে কি, এই কথাটা আমাদেরকে বুঝাইতেছে, এই কথা আমাদের বুঝাইতেছে। অন্য কথায় যেসব কর্মকাণ্ড চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ। এই অন্য কথায় আরো বুঝাইতেছে যে যেই সমস্ত কর্মকাণ্ড, যেসব কর্মকাণ্ড মানে কাজকর্ম চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ, যে সমস্ত কাজগুলি মানুষের সাথে তোমার চিন্তা চিন্তাগুলি আমরা যে সমস্ত চিন্তাগুলি এগুলি মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, এই একটা কাজ করার পরে যাই বোঝা গেল যে কাজটা হ্যাঁ মানুষ এরকম কাজ করতে পারে, মানুষের মানবিক চিন্তা ভাবনা এই কাজ হইতে পারে, এই সামঞ্জস্যপূর্ণ থাকাটাই হলো মানবিক মূল্যবোধ। তারপরে আরো বুঝাইতেছে মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, মানুষ হলো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব। আমরা আগেও জানতাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ হলো কি সবচেয়ে সৃষ্টির সেরা জীব, এটা তোমরা তো বুঝো, তোমরা জানো এগুলি আরো আলাপ আলোচনা হয়েছে আগে পরে বইয়ের মধ্যে। আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো আশরাফুল মাখলুকাত মাখলুকাত, এটা আরবি শব্দ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, এর ফলে ওই তোমাদের এটা বোঝার জন্য আবার বইয়ের মধ্যে দিয়েছে বা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হলো আরবি শব্দ আর এটার বাংলা হলো সৃষ্টির সেরা জীব, যত জীব আছে এর মধ্যে সৃষ্টির সেরা কইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন, এই হিসাবে মানুষের চরিত্র বৈশিষ্ট্য কর্মকাণ্ড সবে উন্নত সর্বোত্তম হওয়া উচিত, তাহলে সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের কাজ হইতে একবারে সেরা, আমাদের কাজগুলো হইতে উত্তম, আমাদের কাজগুলো দিব ভালো, এই কথাটা বুঝাইতে চায় যে মানুষের চরিত্র
সৃষ্টি সেরা দাবি হিসাবে মানুষের চরিত্র বৈশিষ্ট্য কর্মকাণ্ড সব উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত। যেহেতু আমরা আশ্রাবুল মাখলুকাত, আমাদের কাজই বা আশ্রাব সবচেয়ে ভালো। পশুর ন্যায় কাজকর্ম লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। পশুর মতো যদি কেউ কাজ করে এগুলি মানুষের আদর্শ নয়, মানবিকতার আদর্শ নয়। আমাদের দেখবা তোমার কিছু কিছু মানুষের কাজকর্ম করার পরে তুই একটা গরু নাকি, তার মানে তার কাজ দেওয়া হলো গরুর মতো হয়েছে, এই জন্য তুই একটা ছাগল নাকি, মানে ছাগলের মতো তার কাজটা মানুষের মতো হয় নাই। এই জন্য বইয়ের মধ্যে তোমাদের লেখছে, অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য গুণাবলী হওয়ার যোগ্য, তাই মানবিক এই হিসাবে মানুষের চরিত্র বিষয় হওয়া উচিত। পশুর ন্যায় দেখো, দেখছে পশুর ন্যায় কোনো কাজকর্ম লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। পশুর মতো কাজ করা এগুলি মানবিকতার আদর্শ না। যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে তবে সে মানবিক মূল্যবোধ বিনষ্ট করে। এই কথাটা বুঝতে পারছো নি তোমরা? যদি কেউ মানুষ হইয়া মানবিক মানুষের মতো মনুষ্য তার মধ্যে না থাকে, মানবিকতার মধ্যে না থাকে, তাহলে তার কাজটা হয় কি পশুর ন্যায়। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী ও আদর্শ অনুশীলনের মাধ্যমেই মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। কথাটা কি বুঝতে পারছ? তাহলে আমরা মানুষ আমাদের কাজ থাকবে কি উত্তম ভালো, যেন আমাদের কাজের মধ্যে পশুর ন্যায় বা অন্য কোনো জীব জন্তুর ন্যায় না হয়। আমরা যখন আশ্রাব বল মাখলুকাত, আমাদের কাজও থাকবে কি আশ্রাব উত্তম, যে মানুষের একটা কাজ করার পর বলে এইটা এই মানুষ কাজটা খুব ভালো হয়েছে, এটাই মানুষের কাজ হওয়া উচিত। ঠিক আছে, বুঝতে পারছো বিধি? তারপরে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ইমানের মূল কথা, ইমানের মূল কথা কি দেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ইমানে মানুষের নানা কাজে নানাভাবে মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ইমানের মূল কথা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের মূল কথা কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান আমরা কি করব, ইমান আনছি এই কথা কইয়েই, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তিনি প্রভু, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রাসূল বা বান্দা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও মাবুদ। আল্লাহ তাকে আল্লাহ তাআলা এই কালিমা পড়ার অর্থ হলো আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি আমাদের প্রতিপালক, তিনি মাবুদ, তিনি ব্যতীত প্রশংসা ইবাদতের যোগ্য কেউ নাই। আল্লাহকে ছাড়া আমরা আর কারো ইবাদত করব না, একমাত্র আল্লাহ ইবাদত করব, তিনি ইবাদতের যোগ্য। এই কথা বুঝে এই কালিমার তারা এটা বুঝাইতে চায় যে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, তিনি ব্যতীত প্রশংসা ইবাদতের যোগ্য আর কেউ নাই, তিনি ব্যতীত আর কারো সামনে আমরা মাথা নত করবো না। এই কালিমা মানুষকে আত্মমর্যাদাশীল করে ও কালিমার বিশ্বাসী, কালিমায় বিশ্বাসী ও ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে। আর এই কালিমারা যারা বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, ওই বান্দা আল্লাহকে ছাড়া আর কারোর সাথে মাথা নত করে না, পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না, ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। তাহলে আমরা যখন আল্লাহকে ছাড়া কাউকে কারো সাথে মাথা নত করবো না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন নিয়ম কানুন ইবাদত আল্লাহর করবো, তখনই মানুষের কি হবে, মানুষের মর্যাদা বাড়বে এবং মর্যাদা সমুন্নত থাকবে এবং মানবিক মূল্যবোধ বিকশিত হবে, মানুষের মূল্য বাড়তে থাকবে, মানুষের সম্মান মর্যাদা বাড়তে থাকবে। ইমান মানুষকে সত্য ও সুন্দর পথে পরিচালনা করে, নৈতিক জীবন যাপনে উদ্যত করে। মমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয়। অন্যায় অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ইমানের সম্পূর্ণ বিপরীত। অন্যায় অত্যাচার এগুলি কোনো ইমানদারের কাজ না, এটা ইমানের বিপরীত। পূর্ণাঙ্গ মমিন ও ব্যক্তি কখনোই মানবিকতা ও মানুষত্বের বিপরীত কাজ করতে পারে না। যারা পূর্ণ ইমানদার, ইমান আনছে, আল্লাহর বিশ্বাস করছে, তারা কোনো সময় কি করতে পারে না, ইমানের মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না। বরং মমিন
ব্যক্তি সব সময় নীতি ও নৈতিকতা মানবিকতার আদর্শ অনুসরণ করে, সাম্যমৈত্রী ভ্রাতৃত্ব ও সহযোগিতা সহমর্মিতা ইত্যাদি সংরক্ষণ সংরক্ষণগুলো কি করে চর্চা করে থাকে, সদ্গুণগুলি চর্চা করে থাকে, সদ্গুণগুলি চর্চা করে থাকে, তারা ওইভাবে কাজ করে, তারা ঈমান আনছে। কুফর নিফাক শিরক ইত্যাদি ঈমানের সম্পূর্ণ পরিপন্থী। এই সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যবলীর বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, অত্যাচার, ওয়াদা, খেলাপ, ঝগড়া, ফাসাদ, বিদ্রোহ ইত্যাদি জন্ম দেয়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হ্যাঁ, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা নিশ্চয়ই কি মিথ্যাবাদী, কারণ যারা ইমান আনার পরে ইমান মতো কাজ না করে, হ্যাঁ ইমানের কথা মতো কাজ, আল্লাহর কথা মতো কাজ না করে, রাসূলের কথা মতো কাজ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তারা কি নিঃসন্দেহে মুনাফিক মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াতুল এক, মুনাফিকিনের মধ্যে আয়াত নম্বর এক। ইমান মানুষকে নৈতিক মূল্যবোধ উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে। ইমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে, সেদিন আল্লাহ তাআলা সব কার্যকর্মের হিসাব চাইবেন। অতএব জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা আরো বলেন, তাহলে মুমিন বান্দা যারা, তারা ঈমান আনছে, যারা তাওহীদকে বিশ্বাস করে, তারা খারাপ কাজ থেকে দূরে থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে, সে নিজ প্রবৃত্তির অনুসরণ করে থেকে বিরত থাকে, নিশ্চয় জান্নাত হলো তার বাসস্থান। আর যে এইভাবে থাকে বাসস্থান, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অর্থাৎ যে বান্দা আল্লাহকে ভয় করে, হ্যাঁ তার নফসতে কুপ্রবৃত্তিকে সে ফিরে থাকে, যে ভালো আমল করে, নিশ্চয় জান্নাত হলো তার জন্য কি বাসস্থান, বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর বেহেশত হবে তার জন্য কি বাসস্থান। আমরা আল্লাহরে বিশ্বাস করছি, তাওহীদকে বিশ্বাস করছি, ঈমান আনছি, যদি আমি আমার কি খারাপ কাজ থেকে ফিরে থাকি, আমার নফসের বিরুদ্ধে আমি কাজ করি, নফসের ভালো কাজ যেটা আমি এটা করি, খারাপ নফস খারাপ যেটা কয়, খারাপ মনে চায় আমি খারাপ মনে কাজ করি নাই, তখনই আমার জায়গা হবে কি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার জায়গা হবে কি বাসস্থান হবে কি জান্নাত। সূরা আন নাজিয়া আয়াত সংখ্যা হলো 40-41, এইগুলি তোমাদের মনে রাখতে হবে। আগে একটা গেছে সূরা আল মুনাফিকুন আয়াত এক, আর পরে আসলো আরেকটা আয়াত কি সূরা আল নাজিয়াত আয়াত সংখ্যা 40-41। তোমাদের হ্যাঁ অবজেক্টিভের মধ্যে এটা এমন থাকবে যে অর্থরা দিয়া বলবে আয়াত সংখ্যা দিয়ে আসবে 40-41, 40-42, আবার 44-45, তোমরা ওই সঠিকটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে অর্থ দিয়া দিয়ে, ঠিক আছে। এই জন্য ওই সুরার নামটাও মনে রাখতে হবে, আবার আয়াতটা কত সেটাও মনে রাখতে হবে, তাইলে তোমাদের অবজেক্টিভে কোনো সমস্যা হবে না। যখন এই কোরআন শরীফে আয়াতটা পড়বা, অর্থটা পড়বা, তখন এটা ক্লিয়ার করবা, তোমরা মনে রাখবা। তো মানবিক মূল্যবোধ ইমান ও পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। ইসলামের মৌলিক বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মমিন হয়ে উঠে। জীবনযাপন সে নিজ নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনার অনুসারী হয়, ফলে সে সব ধরনের অন্যায় অবিচার অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর উত্তম আদর্শের অনুশীলন করে থাকে। এইভাবে ইমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। তাহলে মানুষ যখন কি করে, দেখো এই কথা কি কইছে, মানবিক মূল্যবোধ ইমান পারস্পরিক গভীরভাবে সম্পর্ক। ইসলামের মৌলিক বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মমিন হয়ে ওঠে। ইসলামের মৌলিক বিষয়গুলির মাধ্যমে মানে বিশ্বাস করার মাধ্যমে মানুষ কি হয়ে ওঠে, মমিন হয়ে ওঠে। যেমন আমরা পড়ছি না এই আমরা ইমান কারে কয়, তাওহীদ কারে কয়, ইমানের মূল বিষয় করা, আমরা ওই দিনে তো আলোচনা করছি, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ইসলামের মৌলিক বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মমিন হয়ে ওঠে। মৌলিক বিষয়গুলি বিশ্বাস করার মাধ্যমে মানুষ কি হয়ে ওঠে,
তোমার মুমিন হয়ে ওঠে। যদি আমরা বিশ্বাস করি, সে অনুযায়ী আমল করি, তাহলে আমরা খাঁটি মুমিন হইতে পারবো, খাঁটি ইমানদার হইতে পারবো। যদি আমরা বিশ্বাসের মধ্যে দুর্বল, আমলের মধ্যে দুর্বল, আমরা কাজকর্ম করি না, তাহলে আমরা খাঁটি মুমিন হইতে পারবো? আমরা মুমিন হতে পারবো না। এই জন্যই বইয়ের মধ্যে বলছে, ইসলামের মৌলিক বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে উঠে। জীবনযাপনে সে নিজ ও খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনার অনুসারী হয়। অর্থাৎ যখন মুমিন হয়ে উঠে, তখন সে নিজের খেয়াল মতো, নিজের মন মতো কোনো কাজ করতে পারে না। কার মন মতো কাজ করে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো, রাসুলের তরিকা মতো, রাসুলের খুশি মতো সব কাজ করে। এই জন্য এই কথাটাই এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, না জীবনযাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনার অনুসারী হয়। নিজের খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার অনুসারী, আল্লাহ তাআলার কথা মতো, রাসুলের কথা মতো সব কাজ করে, অনুসারী হয়। অনুসারী হয় মানে কি? অনুসরণ করে, অনুসারী কাজ করে, ওইভাবে কাজ করে। তারপরে ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর উত্তম আদর্শের অনুশীলন করে থাকে। তাহলে কি হয়? ফলে সে কি করবে? ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অন্যায়, অবিচার ও অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর উত্তম আদর্শের অনুশীলন করে, মানে আদর্শ মতো চলাফেরা করে, অনুশীলন করে, মানে ভাবে, চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করে কি এই ভালো কাজ মতো সে কাজ করে। ঠিক আছে, তারপরে কি, এইভাবে ইমান ও মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। এইভাবে তো ইমানের, ইমানে মানুষে কি করা হয়, মানবিকতা এবং মানুষত্বের বিকাশ, মানুষত্বের বহিঃপ্রকাশ, যে আমরা মানুষ এটা ঘটায়। তাহলে আমরা এই যে আজকে এটা পড়লাম, পড়ার মধ্যে আমরা কি বুঝলাম, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের কি গুরুত্ব, ইমানের কি, ইমান আনার পরে আমাদের কি করণীয়, কি করতে হবে, ইমানদার কি করতে পারে না কি করতে পারে, এই সম্পর্কে আজকে আমরা পড়লাম। তারপরে দেখো কাজ, শ্রেণীকক্ষে সব ছাত্রছাত্রী আলোচনা করেন, তিনজনকে বাছাই করবে, এই তিনজন মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব বিষয় কি শিক্ষা লাভ করলো তা বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করবে। শ্রেণীর সব শিক্ষার্থী শ্রোতা হিসাবে শুনবে, শিক্ষক ও সভাপতি সঞ্চালন হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনজন বক্তার মধ্যে সবচেয়ে সে যে ভালো বক্তৃতা প্রদান করবে তাকে সবাই শুভেচ্ছা জানাবে। তাহলে আমাদের এই কাজের মধ্যে আমরা বুঝতাম যে তিনজনে আমরা মিলে আলোচনা করব ক্লাসে। এখন তো আর এটা ভালো যাইতেছে না, তো এটা আলোচনা আমি পড়লাম আর কি, যা পড়া তোমরা বুঝলা, তোমরাও পড়া বুঝবা যে এখানে কি বলা হচ্ছে। ঠিক আছে, তোমরাও পড়া বুঝবা যে এখানে কি বলছে কাজের মধ্যে, পরে এটা আলোচনা, তুমি আলোচনা একাই করলা, একা করে এটা বুঝলা কি করতেছে, কি হয়েছে না হয়েছে, এটা বুঝা। তারপরে এটা তো এখন ক্লাস হইলে না, ওইভাবে আমরা শিক্ষকরা করতাম। এখন যেহেতু ক্লাস নাই, ক্লাস হয় না, তো তোমরা নিজে নিজে এটা পড়বা, ওইটা কি করবা, এটা একটু বুঝবা যে কি বললো কথাটা, শ্রেণীকক্ষে সব ছাত্রছাত্রীকে নীতি করে কথা বলছি, তুমি নিজে নিজে আলোচনা করা বইটা পড়লা, তাহলে নিজেও বুঝবা। ঠিক আছে, তো আজকের এই পড়ার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আসেনি, কোনো বুঝতেছনি, কোনটা কোনো সমস্যা আসেনি? এই আরবিগুলি কি তোমরা পড়তে পারো না, এটা পড়তে পারবা কেউ আরবিটি? একটু আরবিটি পড়তে পারবা না তোমরা? বসা প্রীতি, প্রীতি বসা। জি স্যার, আরবিটি একটু বলে আমাকে শোনাইতে পারবা না? ক্লাস তো এটা তো পড়াইলাম, দেখো আরবিটি কি কি আরবিটি বলছে। প্রথম আরবিটা বলছে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা ফরসে তোমাদের? জি স্যার। তো ফরসে আরবিটি একটু পড়ছেন? প্রত্যেকটা আরবি একটু তোমাদের থেকে আমি শুনতে চাই আর কি। হুজুর হুজুর, কালকে বাড়ির কাজ দিছিলেন গত সপ্তাহে। জি জি হুজুর, গত সপ্তাহে বাড়ির কাজ দিছিলেন, এটা লইতেন না? ও, বাড়ির কাজ দিছিলাম যে, আচ্ছা বাড়ির কাজ দিছিলাম গত সপ্তাহে, আচ্ছা ঠিক আছে, বাড়ির কাজ শিক্ষার্থী তাওহীদের পরিচয়, গুরুত্ব, প্রভাব, নিজের অর্জিত ধারণা শিক্ষকের নিকট মৌখিক ভাবে উপস্থাপন করবে, শিক্ষক তা মূল্যায়ন করবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি চাচ্ছিলাম যে একবারে পরে নেবো, তো বলতে পারবা নি? বলো, তাওহীদ সম্পর্কে কিছু আলোচনা করো। তাওহীদের পরিচয়, তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। ধন্যবাদ। তাওহীদের
আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিক দাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। তাওহিদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার তুলনীয় কেউ নেই। আল্লাহ তাআলা বলেন কোনো কিছুই তার সদৃশ নয়। তাওহিদের গুরুত্ব ইমানের, হ্যাঁ লাইসাকা মিসলিহি শাইউন, লাইসাকা শাইউন, হ্যাঁ আল্লাহ কোনো কিছুই তার সদৃশ্য নয়, অর্থাৎ আল্লাহর দৃশ্য কোনো কিছুই না। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে, উত্তর খুব সুন্দর হয়েছে, সম্পর্কে নিজের অর্জিত সে ধারণা শিখে। আর কি বলতে পারো দেখি, আর একটু বলতে পারবে? তাওহীদের গুরুত্ব, তাওহীদের প্রভাব, এটা বড় প্রশ্ন। তাওহীদের গুরুত্ব ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। কোন ব্যক্তিকে মুমিন বা মুসলিম হতে হলে তাকে সর্বপ্রথম একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহীদের উপর বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ইমানে ইমানে ইমান আনতে পারবে না, ইসলামে প্রবেশ করতে পারবে না। দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আর কি। বস্তুত তাওহীদই হলো ইমানের মূল। মাশাআল্লাহ, সুন্দর হ্যাঁ। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠা সকল নবী রাসূল কি করেছিলেন? আজীবন সংগ্রাম করেছিলেন। এত সুন্দর হয়েছে, আজীবন সংগ্রাম করেছিলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, আমাদের প্রিয় নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা, এই কথা নিয়ে একটু সুন্দর করে লিখতে হবে খাতার মধ্যে যদি আসে পরীক্ষায়। আর বস্তুত তাওহীদ হলো ইমানের মূল, ইমানের ইসলামের এর গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, ইমানের মূল এবং ইসলামে এর গুরুত্ব অপরিসীম, গুরুত্ব অপরিসীম। আচ্ছা মাশাআল্লাহ, অনেক ঠিক, অনেক সুন্দর উত্তর দিয়েছো। তাওহীদের প্রভাব আর বলতে পারবা? তাওহীদের প্রভাব, তাওহীদ হলো আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস। মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহীদের বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে। মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না। চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানব জীবনে তাওহীদের প্রভাব অপরিসীম। মানব সমাজ ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাওহীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তাওহীদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী। মানুষের মাঝে তাওহীদ মানুষের মাঝে ঐক্যের চেতনা জাগ্রত করে। তাওহীদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্ম, মাশাআল্লাহ মারহাবা, সুন্দর হয়েছে। তুমি অত্যন্ত আগ্রহী, খুব ভালো। আমি তো ওই আলোচনা করছি, আলোচনা মানব দেশে মূল উদ্দেশ্যে আমি মনে হচ্ছে আরেক দিন ক্লাসে এগুলো সবগুলি আজকে পড়া দিয়ে দিলে বলে না, সবই জানলাম রে, ঠিক আছে। তো আজকে আমি ওই যে কথাটা বলতে চাইছিলাম, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো আজকে পার তিনের মধ্যে যে আরবিটা আছে, প্রথম আরবিটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর দ্বিতীয় আরবিটা হলো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, ঠিক আছে, আছে নি আল্লাহু ইয়াশহাদু, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, অর্থ কি খুব অর্থ সহ আয়াতটা একটু মনে করবা, আর অর্থ মনে রাখবা আয়াতটা পড়বা। তারপরে আরেকটা আয়াত আছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আছে নি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা, পড়ো আমার সাথে পড়ো নিলে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, পারছো পড়তে? বুঝছা বিধি, বিধি পড়তে পারছো? দ্রুত বেড়ে জানগা জি, কি বলতেছো হুজুর? আপনি দ্রুত পড়েন, আস্তে আস্তে পড়েন। হ্যাঁ, ওয়াম্মা মান খাফা শব্দটা কি? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মাকামা রাব্বি ওয়ানাহান নাফসা, ওয়ানাহান নাফসা
अनिल हवा प्रीति फरो दोनों दोनों फरो हैं फाइनल वामा फाइनल जन्नत हियाल मावा फाइनल फाइनल जन्नत हियाल मावा फाइनल जन्नत हियाल मावा फाइनल जन्नत फाइनल को फाइनल जन्नत फाइनल जन्नत मावा हियाल मावा हियाल मावा 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 हैं तेरे अमी अबे अल्फोरी तुम लोग وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى অর্থ কি আর সেই তোমরা অর্থ পড়ো তো তোমরা পড়ো দেখি অর্থ পড়ছে আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রকৃতি অনুসরণ থেকে বিরত থাকে জান্নাতি তার হলো তার বাসস্থান কথাটা বুঝুন আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার দাঁড়ানোর ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে অর্থাৎ নিজ প্রবৃত্তি মানে নিজের নপ্স মানুষের মনে খারাপ কাজ করতে জানে প্রবৃত্তি মানে খারাপ কাজের থেকে সে কি করে খারাপ কাজ থেকে অনুসরণ থেকে বিরত থাকে যেই বান্দা ঠিক আছে এটা বুঝছো নি অর্থ বাংলাতে আর যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানো ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে কেন আসলে সত্যি হচ্ছে প্রবৃত্তি না কুপ্রবৃত্তি আর এটা দরকার ছিল এইভাবে আর কি নিশ্চয় জান্নাত হলো তার বাসস্থান নাকি মনের খারাপের কাছ থেকে এবং আল্লাহর কাছে দাঁড়ানোর থেকে সে দাঁড়াইবে এই ভয় রাখে তার মধ্যে এই 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 খারাপ কাছ থেকে ফিরাতে থাকে আল্লাহরে ভয় করে তার জায়গা হবে বেহেশত তার জায়গা কোথায় বলো তার জায়গা কোথায় হবে বেহেশত নিশ্চয়ই জান্নাত হলো তার বাসস্থান জান্নাত হলো যে বসবাস করবে মৃত্যুর পরে হ্যাঁ তার জায়গা হবে কি বেহেশতে তো এটা কোন জায়গায় আছে কথাটা সূরা আন নাজিয়াত আয়াত সংখ্যা 40 থেকে 41 40 থেকে 41 আসেনি 41 হ্যাঁ 41 তাহলে এগুলি এগুলি তোমাদের অবজেক্টিভ পরীক্ষার মধ্যে অবজেক্টিভের মধ্যে এইভাবে কথা রাখবো অর্থ লেখা দিব আয়াতের সংখ্যা লেখা দিব এখন কোনটা সঠিক চারটা সংখ্যা দিব যেটা সঠিক এটা দিতে হবে ওখানে আছে এক এক নম্বর দিতে হইব আর ওখানে আছে মনে করো 40 তে 41 কেন দিবি এইভাবে যেমন 41 42 43 44 45 46 এভাবে দিয়ে রাখবো এবং সঠিকটার মধ্যে তোমার ঠিক চিহ্ন দিতে হবে এই জন্য এইগুলি পড়ার সাথে সাথে আয়াতটা মোটামুটি ভাবে একটু পড়বা অর্থটা জানবা আর আয়াত সংখ্যা কোন সুরা এবং সুরার নাম দিয়া দিবা না সুরা নাজিয়াত সুরা আদিয়াত সুরা বাকারা এরম দিয়া দিব যেটা সঠিক এর মধ্যে ঠিক চিহ্ন দিতে হবে তাইলে আমরা বুঝলাম কি আজকে পড়ার মধ্যে মানবিক মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব পার্ট 3 আমরা আজকে পড়লাম এখানে পড়া শেষ করলাম আর তোমরা কাজ যে কথাটা বলছে কাজ এই কাজটাই তোমরা একটু পড়বা বাড়িতে বুঝা নিজেরা নিজেরা একটু অনুশীলন করবা আত্মসমালোচনা করবা যে এখানে কি কইছে কি কি পড়ারই আছে এখন তো আর তিনজনে একত্রিত হইতে পারতাম না যেহেতু যার যার বাড়িতে আসো আর এই করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবা আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক তোমরা ভালো থাকো সবাই আমার জন্য দোয়া করবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করব আল্লাহ যেন সকলকে ভালো রাখো এই বলে আজকে আমার ক্লাসকে আমি সব ঘোষণা করলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এখানে সমাপ্ত ঘোষণা করলাম তোমরা পরবর্তীতে